সুন্দর আগামী গড়বই, আত্মবিশ্বাসে গড়বই, অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করবই। পর্ব পাঁচ। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম। চতুর্থ পর্বে আমি প্রমাণ করেছি টেন্সের দৌড় ভার পর্যন্তই, আর তাই তো টেন্স শিখে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসার পরও এদেশের শিক্ষার্থীদের পক্ষে ইংরেজিতে দক্ষতা লাভ করা কত সহজ হয় না। এবার পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করা যাক। চতুর্থ পর্বে আমি আপনাদেরকে যে দশটি বাংলা বাক্য ইংরেজিতে ট্রান্সলেশন করার জন্য দিয়েছিলাম, সেগুলো যারা ট্রান্সলেশন করেছেন তারা আসলে কি করেছেন, তারা সারা জীবন টেন্স গ্রামার স্ট্রাকচার শিখে যে জ্ঞান অর্জন করেছেন এবং যত ইংরেজি শিক্ষকের কাছ থেকে ইংরেজি শিখেছেন তাতে যে জ্ঞান লাভ করেছেন সেই সমস্ত জ্ঞান প্রয়োগ করে ওই বাক্যগুলোকে ইংরেজি করার চেষ্টা করেছেন। এবার আমি FM মেথডের ফর্মুলার মাধ্যমে সেগুলোকে আপনাদের ইংরেজি করে দেবার চেষ্টা করব, আর তাতে আপনারা মিলিয়ে নেবেন যে কার কয়টি বাক্য কারেক্ট হয়েছে। প্রথম প্রশ্নটি ছিল, আপনি কখন ঘুম থেকে উঠেন? এই বাংলা বাক্যটিকে FM মেথডের ফর্মুলা WH do I do এর মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। কেন WH do I do ফর্মুলা ব্যবহার করতে হবে এই বাক্যের ক্ষেত্রে তা আমরা এবার দেখব। আপনি কখন ঘুম থেকে ওঠেন, এই বাক্যের শেষ শব্দটি হলো উঠেন, এটি ভার। কাজেই বাক্যের শেষ শব্দটি ভার হলে FM মেথডের যে লেসনের মাধ্যমে ইংরেজি করতে হবে সেই লেসনের নাম হচ্ছে Lesson 3A। এই Lesson 3A এই ফর্মুলাগুলোর মধ্যে আমরা দেখব কোন ফর্মুলাটি ব্যবহার করতে হবে এই বাক্যের ক্ষেত্রে। এই বাক্যে কখন হলো একটি WH ওয়ার্ড, কাজেই এই WH do I do ফর্মুলার মাধ্যমে এই বাক্য ইংরেজি করতে হবে। তাহলে আমরা কি পেলাম, মানে ফর্মুলাটি হলো WH do I do। এই বাক্যটি ইংরেজি করব আমরা। এখন বাক্যটি হলো আপনি কখন ঘুম থেকে ওঠেন। এই বাক্যের মধ্যে ব্যবহৃত প্রতিটি বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দগুলো আমরা এবার জেনে নিই। আপনি ইংরেজি হলো ইউ, কখন ইংরেজি হলো ওয়েন, ঘুম থেকে ইংরেজি হলো ফ্রম স্লিপ, আর উঠেন ইংরেজি হলো ওয়েক আপ। আমরা গেট আপও বলতে পারতাম, আমরা রাইজও বলতে পারতাম। এনিওয়ে আমরা ওয়েক আপ শব্দটি এখানে ব্যবহার করলাম। এবার দেখি FM মেথডের ফর্মুলার মাধ্যমে যদি আমরা ইংরেজি সাজাই তাহলে কোন শব্দটিকে কোথায় বসাতে হবে। ফর্মুলার প্রথম শব্দটি হলো WH, কাজে এই WH এর জায়গায় বসাতে হবে ওয়েন, তারপরে বসাতে হবে ডু এর জায়গায় ডু, আই এর জায়গায় বসাতে হবে বাক্যে যার সম্বন্ধে বলা হয়। এই বাক্যে যার সম্বন্ধে বলা হলো সেটা হলো আপনি, কাজে আই এর জায়গায় বসাতে হবে ইউ, আর এই ডু এর জায়গায় বসাতে হবে বাংলা বাক্যের শেষের ভাব, সেটা হলো ওয়েক আপ। ডু এর জায়গায় বসলো ওয়েক আপ, বাকি থাকলো ঘুম থেকে, ইংরেজি হলো ফ্রম স্লিপ। এটি আবার FM মেথডের ফর্মুলা 1L যখন আমরা শিখব তখন সেটা বুঝতে পারব। এনিওয়ে আপনি কখন ঘুম থেকে ওঠেন এই বাক্য ইংরেজি করলে WH do I do ফর্মুলার মাধ্যমে দাঁড়ালো ওয়েন ডু ইউ ওয়েক আপ ফ্রম স্লিপ। এটি হলো প্রশ্ন। এবার যদি আনসার দিতে চাই তাহলে আই ডু ফর্মুলার মাধ্যমে সেই বাক্যের আনসার দিতে পারবো। উত্তরে যদি আমি বলি আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি তাহলে বাক্যের শেষের শব্দটা হলো উঠি, এটি ইংরেজি হবে আই ওয়েক আপ। ঘুম থেকে ফ্রম স্লিপ, সকাল 5টায় @5 AM। ওয়েন ডু ইউ ওয়েক আপ ফ্রম স্লিপ এই প্রশ্নের আনসার দাঁড়ালো আই ওয়েক আপ ফ্রম স্লিপ @5 AM। এবার আমরা আবার মূল জায়গায় চলে যাই। দ্বিতীয় প্রশ্নটি হলো প্রতিটি দিনের আপনার প্রথম কাজ কি। এই বাক্যটি FM মেথডের WH MI- এই ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। কেন WH MI- ফর্মুলা ব্যবহার করতে হবে সেটা এবার আমরা দেখে নিই। এই বাক্যের শেষে শব্দটি হলো কি, কি শব্দটি হলো নন ভার্ব। যে সমস্ত বাংলা বাক্যের শেষে নন ভার্ব থাকে সেই বাক্যগুলোকে ইংরেজি করতে হলে FM মেথডের Lesson 2 ব্যবহার করতে হয়। এই Lesson 2 কোন ফর্মুলাটি এবার নিতে হবে, যেহেতু কি হচ্ছে একটি WH ওয়ার্ড কাজে এই বাক্য ইংরেজি করতে হলো WH MI- ফর্মুলা ব্যবহার করতে হবে। তাহলে আমাদের ফর্মুলাটি হলো WH MI- আর বাক্যটি ছিল প্রতিটি দিনের আপনার প্রথম কাজ কি। এবার আমরা এই বাক্যে ব্যবহৃত প্রতিটি বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি হতে পারে সেটা দেখে নিই। প্রতিটি দিনের ইংরেজি হলো অব এভরিডে, আপনার ইংরেজি হলো ইয়োর, প্রথম কাজ ইংরেজি হলো ফার্স্ট টাস্ক, আর কি ইংরেজি হলো হোয়াট।
WHMIDS ফর্মুলা অনুযায়ী প্রতিটি শব্দকে সাজালে ইংরেজি বাক্যটা কেমন দাঁড়ায় সেটা আমরা দেখে নিই। প্রথমে WH এর জায়গায় বসাতে হবে। WH এর জায়গায় কি বসাবো আমরা? হোয়াট। আমরা জানি এই FM মেথডের ফর্মুলার I এর জায়গায় বাক্যে যার সম্বন্ধে বলা হয় সেটাই বসাতে হয়। এই বাক্যে যার সম্বন্ধে বলা হলো সেটা হলো আপনার প্রথম কাজ সম্বন্ধে বলা হয়েছে। কি সম্বন্ধে বলা হলো? আপনার সম্বন্ধে বলা হয়নি, প্রথম কাজ সম্বন্ধেও বলা হয়নি, বরং আপনার প্রথম কাজ সম্বন্ধে বলা হয়েছে। কাজেই আই এর জায়গায় বসাতে হবে ইওর ফার্স্ট টাস্ক। মনে রাখতে হবে আই এর সাথে শুধু এম বসে, কিন্তু আই এর জায়গাটায় যদি ইওর ফার্স্ট টাস্ক হয়ে যায় তাহলে এমটা পরিবর্তিত হয়ে যাবে ইজ। তাহলে এরপরে আমরা আই এর জায়গায় পেলাম ইওর ফার্স্ট টাস্ক। বাকি থাকলো প্রতিটি দিনের, ইংরেজি হলো অফ এভরিডে। তাহলে পুরো ইংলিশ সেন্টেন্সটি দাঁড়ালো হোয়াট ইজ ইওর ফার্স্ট টাস্ক অফ এভরিডে। এটা আনসার দিতে হলে আই এম ড্যাশ ফর্মুলার মাধ্যমে দিতে হবে। আমরা জেনেছি আই এর জায়গায় হলো ইওর ফার্স্ট টাস্ক ছিল, কাজে এখানে হয়ে যাবে মাই ফার্স্ট টাস্ক অফ এভরিডে ইজ, এমটা হয়ে যাবে ইজ। এরপরে হবে সে ফর এক্সাম্পল দাঁত মাজা, টু ব্রাশ মাই টিথ। এইভাবে আমরা আনসার দিতে পারি। এবার আমরা আবার মূল জায়গায় চলে যাই। তিন নম্বর বাক্যটি হলো আপনাকে কি ঘুম থেকে জাগানো হয়? এই বাক্য ইংরেজি করতে হলে FM মেথডের ফর্মুলায় ইজ ইট ডান ব্যবহার করতে হবে। কেন ইজ ইট ডান ব্যবহার করতে হবে চলুন সেটা দেখে নেই। আপনাকে কি ঘুম থেকে জাগানো হয়, এই বাক্যের শেষের শব্দটি হলো হয় এবং তার আগের শব্দটি হলো জাগানো, এটি একটি ভার্ব। তাহলে এই বাক্যকে আমরা কি বলবো? এই বাক্যটি হচ্ছে ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাংলা বাক্য। এরকম বাক্যটি ইংরেজি করতে হলে FM মেথডের লেসন 4A ব্যবহার করতে হবে। এই বাক্যটি যেহেতু হাবোধক প্রশ্ন, কাজে ইজ ইট ডান এই ফর্মুলা ব্যবহার করতে হবে। তাহলে ফর্মুলাটি হলো ইজ ইট ডান, আর বাংলা বাক্যটি হলো আমাদের আপনাকে কি ঘুম থেকে জাগানো হয়। এবার দেখা যাক এই বাক্যের ব্যবহৃত প্রতিটি বাংলা শব্দের ইংরেজি প্রতি শব্দ কি হতে পারে। আপনাকে ইংরেজি হলো ইউ, ঘুম থেকে ইংরেজি হলো ফ্রম স্লিপ, আর জাগানো হয় ইংরেজি হচ্ছে অ্যাওয়েকেন। তার মানে ডান ফর্মটা হচ্ছে অ্যাওয়েক হচ্ছে জাগানো, আর অ্যাওয়েক অ্যাওক অ্যাওকেন। এবার আমরা দেখে নিই ফর্মুলার কোন অংশে কি বসাতে হয়। আমরা জানি বাক্যে যার সম্বন্ধে বলা হয় ফর্মুলাগুলোর আই আই এবং ইটের জায়গায় সেটাকে বসাতে হবে। এই বাক্যে ইটের জায়গায় বসাতে হবে বাক্যে যার সম্বন্ধে বলা হয়েছে। এই বাক্যে আপনাকে সম্বন্ধে বলা হয়েছে, অর্থাৎ ইটের জায়গায় বসাতে হবে ইউ। কাজেই ইউ এর সাথে কখনো ইজ হয় না, ইউ এর সাথে হয় আর। তাহলে ইজের জায়গাটা দখল করবে আর, আর ইটের জায়গায় বসাতে হবে ইউ। তারপরে এই ডানের জায়গায় বসাতে হবে ভার্বটির ডান ফর্ম, তার মানে ডান ফর্ম হচ্ছে অ্যাওয়েক অ্যাওক অ্যাওকেন। আর বাকি থাকলো ঘুম থেকে ফ্রম স্লিপ। তাহলে ইজ ইট ডান ফর্মুলার মাধ্যমে যে বাক্যটি দাঁড়ালো আমাদের সেটা হলো আর ইউ অ্যাওয়েকেন ফ্রম স্লিপ। এটার আনসার দিতে গেলে এই ইট ইজ ডান ফর্মুলার মাধ্যমে বলতে হবে। এটার আনসার দিতে গিয়ে যদি আমি বলি হ্যাঁ আমাকে সকাল 5টায় ঘুম থেকে জাগানো হয়, তাহলে এর আগে হবে ইয়েস, আই এর জায়গায় হবে আই, তাহলে ইজটা হয়ে যাবে এম, এখানে হবে অ্যাওয়েকেন। ইয়েস আই এম অ্যাওয়েকেন ফ্রম স্লিপ অ্যাট 5 AM। এভাবে আমরা আনসার দিতে পারি। এবার আমরা আবার মূল জায়গায় চলে যাই। পরবর্তী বাক্যটি হলো কখন আপনাকে ঘুম থেকে জাগানো হয়। এই বাক্যের শেষের শব্দটি হলো হয়, এর আগের শব্দটি হলো জাগানো, অর্থাৎ এই বাক্যটি হলো ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাক্য। এই বাক্যটি ইংরেজি করতে হলে FM মেথডের ফর্মুলা WH ইজ ইট ডান ব্যবহার করতে হবে। কেন WH ইজ ইট ডান ব্যবহার করতে হবে? বাক্যটি ছিল আমাদের কখন আপনাকে ঘুম থেকে জাগানো হয়। এবার এই বাক্যে ব্যবহৃত প্রতিটি বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি হতে পারে সেটা আমরা দেখে নিই। কখন ইংরেজি হলো ওয়েন, আপনাকে ইংরেজি হলো ইউ, ঘুম থেকে ইংরেজি হলো ফ্রম স্লিপ, আর জাগানো হয় ইংরেজি হলো অ্যাওয়েকেন। তাহলে প্রথমে আমরা কি বসাবো? WH। দেখি WH এর জায়গায় কি হবে। WH এর জায়গায় বসাবো আমরা কখন, ইংরেজি হলো ওয়েন। তারপর ইজ, ইজটা পরিবর্তিত হবে ইটের জায়গায় কি বসাচ্ছি সেটার উপরে। ইটের জায়গায় যেহেতু ইউ বসাচ্ছি আমরা বসাবো, সেই জন্য ইজটা হয়ে যাবে আর, কারণ ইউ এর সাথে কখনোই ইজ হয় না, হয় আর। এবার ইটের জায়গায় কি বসাবো?
যার সম্বন্ধে বলা হয় সেটা হলো আপনাকে, ইংরেজি হলো ইউ। ইটের জায়গায় বসলো ইউ। এরপরে ডানের জায়গায় কি বসবে? ডানের জায়গায় বসবে অ্যাওয়েকেন। এরপরে বাকি অংশটুকু হলো ফ্রম স্লিপ। তাহলে ডাব্লিউ ইজ ইট ডান এই ফর্মুলার মাধ্যমে যে সেন্টেন্সটি দাঁড়ালো তা হলো ওয়েন আর ইউ অ্যাওয়েকেন ফ্রম স্লিপ। এই প্রশ্নের আনসার দিতে গেলে আমরা বলবো এই ফর্মুলার মাধ্যমে, আই অ্যাম অ্যাওয়েকেন ফ্রম স্লিপ অ্যাট 5 AM। এবার আমরা 5 নম্বর বাক্যটি দেখে নিই। 5 নম্বর বাক্যটি হলো কে আপনাকে ঘুম থেকে জাগায়। এই বাক্যটি FM মেথডের ফর্মুলা WH ডু আই ডু এর মাধ্যমে ইংরেজি করতে হবে। বাংলা বাক্যটি হলো কে আপনাকে ঘুম থেকে জাগায়। এই বাক্যের প্রতিটি শব্দের ইংরেজি প্রতিশব্দ কি সেটা আমরা দেখে নিই। কে ইংরেজি হচ্ছে হু, আপনাকে ইংরেজি হচ্ছে ইউ, ঘুম থেকে ইংরেজি হচ্ছে ফ্রম স্লিপ, আর জাগানো ইংরেজি হচ্ছে অ্যাওয়েক। তাহলে এবার এই WH ডু আই ডু এই ফর্মুলার কোন শব্দটিকে কীভাবে বসিয়ে এই ইংরেজি বাক্য তৈরি করতে হবে সেটা আমরা দেখে নিই। এই WH এর জায়গায় বসাতে হবে কে ইংরেজি হলো হু। মনে রাখতে হবে FM মেথডের ফর্মুলার আই এর মাধ্যমে বাক্যে যার সম্বন্ধে বলা হয় সেটাকেই বসাতে হয়। আর যদি এমন হয় যে WH কোশ্চেন দ্বারা আই কে জানতে চাওয়া হয় তাহলে আই বাদ যাবে, সাথে সাথে ডুটাও বাদ যাবে, তার মানে ফর্মুলাটা হয়ে যাবে WH ডু। এই WH এর জায়গায় যদি হয় হু কে তাহলে এই ডুটা হয়ে যাবে ডাস। তার এখানে যদি বলা হয় জাগায় তাহলে হয়ে যাবে অ্যাওয়েক্স। তাহলে WH ডু আই ডু ফর্মুলার মাধ্যমে দাঁড়ালো WH ডু, এর ইংরেজি হলো হু অ্যাওয়েক্স। এরপরে হলো আপনাকে ইংরেজি হলো ইউ, আর ঘুম থেকে ইংরেজি হলো ফ্রম স্লিপ। তাহলে এবার WH ডু আই ডু ফর্মুলার মাধ্যমে আমরা পেলাম হু অ্যাওয়েক্স ইউ ফ্রম স্লিপ। এবার পরবর্তী বাক্যটি আমরা দেখে নিই। 6 নম্বর বাক্যটি হলো আপনি কিভাবে দাঁত মাজেন। এই বাক্যটি FM মেথডের WH ডু আই ডু ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে, কারণ এই বাক্যের শেষে শব্দটি মাজেন, এটি হচ্ছে ভার্ব, কাজে এই ভার্বের WH ডু আই ডু ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে হবে। ফর্মুলাটি হলো আমাদের WH ডু আই ডু, আর বাংলা বাক্যটি হলো আপনি কিভাবে দাঁত মাজেন। এবার এই বাংলা বাক্যের প্রতিটি শব্দের ইংরেজি প্রতিশব্দ আমরা দেখে নেব। আপনি ইংরেজি হলো ইউ, কিভাবে ইংরেজি হলো হাউ, দাঁত ইংরেজি হলো ইওর টিথ মানে আপনার দাঁত, আর মাজা ইংরেজি হচ্ছে ব্রাশ। এবার FM মেথডের ফর্মুলায় এই শব্দগুলোকে সাজালে কিভাবে ইংরেজি বাক্যটা তৈরি হয় সেটা আমরা দেখে নিই। WH এর জায়গায় হবে কিভাবে ইংরেজি হলো হাউ, ডু এর জায়গায় হবে ডু, আই এর জায়গায় হবে আপনি ইংরেজি ইউ, আর আর এই ডু এর জায়গায় বসাতে হবে মাজা ইংরেজি হচ্ছে ব্রাশ। বাকি থাকলো আপনার দাঁত, ইংরেজি হলো ইওর টিথ। কাজেই WH ডু আই ডু ফর্মুলার মাধ্যমে ইংরেজি বাক্যটি হচ্ছে হাউ ডু ইউ ব্রাশ ইওর টিথ। প্রিয় দর্শক মন্ডলী, 5ম পর্ব আমরা এখানেই শেষ করছি, বাকি অংশটুকু 6ষ্ঠ পর্বে আলোচনা করা যাবে। সারা দেশে ইংরেজি শিক্ষার বিকাশ ঘটাতে হলে 1. দেশের সকল ইংরেজি শিক্ষককে ইংলিশ টিচিং মেথডোলজি FM মেথডের উপর প্রশিক্ষণের ব্যবস্থা সরকারকেই করতে হবে। 2. এজন্য সরকারকে FM ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং রিসার্চ ইনস্টিটিউটের সাথে MOU করতে হবে। সারা দেশে ইংরেজি শিক্ষার বিকাশ ঘটাতে বেসরকারি উদ্যোগ হিসেবে ব্যক্তিগত পর্যায়ে নিজ নিজ এলাকায় যোগ্য প্রার্থীদের, বিশেষ করে বারবার BCS পরীক্ষা দেওয়ার পরও যারা ব্যর্থ হয়েছেন তারা এগিয়ে আসতে পারেন। 1. অপারেটিং ডিরেক্টরের পদ, 2. শিক্ষক প্রশিক্ষণ, 3. ফ্রাঞ্চাইজ সার্টিফিকেট, 4. রেজিস্ট্রেশন সার্টিফিকেট, 5. কর্পোরেট মোবাইল নম্বর, 6. ডিড অফ এগ্রিমেন্ট, 7. FM মেথডের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া হবে। শিক্ষা বিপ্লব সফল করতে সারা দেশে ক্যাম্পাস লিজ দেয়া হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, বাংলাদেশের রেজিস্ট্রেশন অফ সোসাইটিস দ্বারা নিবন্ধিত ফিরোজ মুঘল এডুকেশন ফাউন্ডেশনের অধীনে পরিচালিত FM ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং রিসার্চ ইনস্টিটিউটের CEO ও গবেষক লন্ডন, প্যারিস ও কলকাতা থেকে পুরস্কৃত অধ্যক্ষ, FM স্যারের ইন্টেলেকচুয়াল প্রপার্টি FM মেথড মেধাস্বত্ব আইন বা কপিরাইট, ট্রেডমার্ক এবং প্যাটেন্ট রেজিস্ট্রেশন আইন দ্বারা রেজিস্ট্রিকৃত ও সংরক্ষিত। লিজ গ্রহণকারীর বৈধতার প্রমাণস্বরূপ তাকে 1. লিজ সার্টিফিকেট, 2. রেজিস্ট্রেশন নম্বর, 3. কর্পোরেট মোবাইল নং প্রদান করা হবে, 4. www.fmmethod.com.bd ওয়েবসাইটে লিজ গ্রহণকারীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর থাকবে, 5. লিজ গ্রহণকারীকে তার ক্যাম্পাসের অপারেটিং ডিরেক্টরের পদ, 6. লিজ দলিল
এবং ৭ শিক্ষক প্রশিক্ষণ দেওয়া হবে। উপযুক্ত অফিসিয়াল ডকুমেন্ট ছাড়া যদি কেউ অবৈধভাবে এফএম মেথড পরিচালনা করে থাকে তাহলে তাকে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন অথবা fmmethod86@gmail.com এ সরাসরি এফএম স্যারকে অবহিত করুন। গুডউইল ধ্বংস করার কারণে তার বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করা হবে। প্রতারণা থেকে সাবধান। www.fmmethod.com.bd ওয়েবসাইট দেখে এফএম মেথডের বৈধ শাখায় ভর্তি হন, অন্যথায় প্রতারিত হবেন। অভিযোগের ভিত্তিতে প্রমাণ সাপেক্ষে কোন শাখার কার্যক্রম মানসম্মত না হলে আমরা তা সাময়িকভাবে বন্ধ করে দিই, তাই ভর্তির পূর্বে অবশ্যই ওয়েবসাইট থেকে দেখে নিন। প্রতিটি শাখা নিজ দায়িত্বে পরিচালিত হয়, এক শাখার দায়িত্ব কখনো অন্য কোন শাখা বা হেড অফিস বহন করবে না। অন্য সকল ভাষা শিখবই, অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করবই, জনশক্তি হবে আমাদের গণমুক্তির হাতিয়ার, প্রযুক্তি শিক্ষায় খুলে দেব আমরা নতুন চিন্তার দ্বার, স্বনির্ভরতার স্বপ্ন নিয়ে অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করবই, অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করবই। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে দেশে এবং বিদেশে টিভি সেটের সামনে বসে এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইংরেজি ভাষা শেখার আজকের এই অনুষ্ঠান। হলে এই কৌশলটি ব্যবহার করতে হবে, সেটা হবে আই শ্যান্ট ডু, অর্থাৎ আমি করব না। যদি প্রশ্ন করতে চাই তাহলে শ্যাল আই ডু, আমি কি করব। وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কোরআনের ভুবনে এফএম মেথড। এই দেশটা আমাদের, তোমরা হলে আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যদি সত্যিকার অর্থে মেধাবী এবং স্মার্ট হয়ে জনসম্পদে পরিণত হতে পারো তাহলে আমরা আশা করতে পারি এই দেশের ভবিষ্যৎ হবে অনেক উজ্জ্বল। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দূরপাঠ। দূরপাঠ দূরশিক্ষণমূলক অনুষ্ঠান, শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স ইংরেজি শেখা। আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ ফিরোজ মুকুল, অধ্যক্ষ এফএম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মিরপুর ঢাকা। শুভেচ্ছা আপনাকে। আপনাকে শুভেচ্ছা, শিক্ষার্থীদের শুভেচ্ছা। স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি খালেদ মুজিবুদ্দিন। ইংরেজি শেখার সহজ পথ এফএম মেথডের উদ্ভাবক এবং এফএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব ফিরোজ মুকুল, আপনি যখন পরীক্ষা দিয়েছেন এসএ মুখস্থ করেন নাই। আমার জীবনে আমি দুটো এসএ মুখস্থ করেছিলাম, সেটা আমার টিচার আমাকে বিশ্বাস করে নাই যে আমি ফ্লুয়েন্ট লিখতে পারি। আমি যেটা মনে করি, আমার দেশের ছেলেমেয়েরা, এই যে এই দেশের যে শিক্ষা পদ্ধতি, বিশেষ করে ইংরেজি শিক্ষা পদ্ধতি, সেখানে ছাত্ররা কি করে, মুখস্থ করে, এটা কিন্তু সারা জীবন ধরে রাখতে পারে না। আমার দেশের ছেলেরা কেন ইংরেজিতে কাঁচা, ওয়াই আর দে অ্যাফ্রেড অফ ইংলিশ, হোয়াট শুড বি দ্য রাইট অ্যাপ্রোচ টু টিচিং ইংলিশ, এবং কি পদ্ধতিতে পড়ালে তারা খুব সহজে সেটাকে গ্রাস করতে পারবে, মনে রাখতে পারবে এবং ফ্লুয়েন্ট লিখতে পারবে। মাতৃভাষাকে পাথেয় করে অন্য সকল ভাষা শিখবই, অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফএম মেথডের জনক প্রিন্সিপাল অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ মুকুল। এফএম ইনস্টিটিউট বাংলাদেশ, মিস্টার মোহাম্মদ ফিরোজ মুকুল। সুন্দর আগামী গড়বই, আত্মবিশ্বাসে গড়বই, অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করবই। সুন্দর আগামী গড়বই, আত্মবিশ্বাসে গড়বই, অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করবই। জনশক্তি হবে আমাদের
only thing that a person has to know is knowing their own mother tongue, and they can carry on with the conversation, they can interact, they can explain, they know what they want. Like, this is something you did for this country, you did for the people of this country. Mr. Feroz Mukul, I salute you. Commendable, commendable. ইংলিশ টিচিং মেথোলজি এফ এম মেথডের উপর একমাত্র গবেষক, উদ্ভাবক, আবিষ্কারক ও বিশেষজ্ঞ, লন্ডন, প্যারিস ও কলকাতা থেকে পুরস্কৃত ইংরেজি শিক্ষামূলক টিভি অনুষ্ঠানের সফল উপস্থাপক অধ্যক্ষ এফ এম স্যারের সরাসরি ক্লাস অনলাইনে ঘরে বসে করতে গুগল প্লে স্টোর থেকে এফ এম মেথড অ্যাপ ডাউনলোড করুন। ইংলিশে ফ্লুয়েন্টলি স্পিকিং করা আপনার পক্ষে সম্ভব। অদম্য উচ্ছ্বাসে বিশ্বটাকে জয় করবই।